জমে উঠেছে ইংল্যান্ড বিশ্বকাপ, মাঠে ব্যাট বলের লড়াইয়ে ব্যস্ত ক্রিকেটাররা, মাঠের বাইরেও চলছে কথার যুদ্ধ। বিশ্বকাপের ময়দান থেকে তরতাজা সংবাদ ভিডিও রিপোর্ট পাঠাচ্ছেন ক্রীড়া সম্পাদক MM কায়সার, আর বার্তা 24 স্টুডিওতে চলছে বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন। আজকের এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মেহের আহসান অপি। অপি ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনি টুর্নামেন্ট শুরুর আগে বার্তা 24.com-কে বলেছিলেন যে আপনার 4 সেমিফাইনালিস্ট, এর মধ্যে ছিল ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তো আপনি কি আপনার আগের সিদ্ধান্তেই আছেন নাকি এর মধ্যে ভারত পাকিস্তানকেও অথবা পাকিস্তানকে হয়তো ওয়েস্ট ইন্ডিজের জায়গায় আমি ভারতকে হয়তো দেখতে চাইবো এখানে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় না যে এই টুর্নামেন্টটা, দেখুন আপনার ফরম্যাটটাই এমনভাবে করা হয়েছে যে 4 সেমিফাইনাল শুধু বড় টিমরাই খেলবে, বিকজ এরকম লম্বা একটা টুর্নামেন্টে কিন্তু আপনি ছোটো টিম থেকে যদি আপনি কাউকে জায়েন্ট কিলার হতে চান, হয়তো একটা দুটো আপনি ম্যাচ জিততে পারবেন, কিন্তু লং রেসে কিন্তু আপনি কিন্তু কখনোই কিন্তু টিকে থাকতে পারবেন না। তো আমার কাছে মনে হচ্ছে যে 4 সেমিফাইনালিস্ট, হ্যাঁ আমরা এখন পর্যন্ত যতগুলো ম্যাচ দেখেছি প্রতিটা ফেভারিট দলই কিন্তু ম্যাচ জিতেছে, তো সেই অনুপাতে আমার কাছে মনে হয় যে 4 সেমিফাইনালিস্ট আমার কাছে মনে হয় যে 4টি বেস্ট টিমই খেলবে। ইংলিশ সামারে বিশ্বকাপ হচ্ছে, নিয়ে অনেক আলোচনা, 4টি ম্যাচ অলরেডি পণ্ড হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি ক্রিকেটটাকে স্লো করে দিয়েছে। তো এই আপনার কী মনে হয়, এই সময়টা তো ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটও কমিয়ে দেওয়া হয় জুন জুলাইয়ে, তো এই সময়ে বিশ্বকাপ ICC সিদ্ধান্তটা কি সঠিক ছিল যেটা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে? না, ভেরি সারপ্রাইজিং যে মানে এরকম সামারে যে ইংলিশ কন্ডিশনে যে বৃষ্টি হচ্ছে। আমরা যদি ডেভ রিচার্ডসনের, যিনি কিনা আপনার ICC CEO, তো তিনি কিন্তু তার একটি কমেন্টের মধ্যে লিখেছেন যে গত বছর আপনার 2018-তে সেম এই জুন জুলাইতে তাদের 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র 20 মিলিমিটার, আর এইবার আপনার 2019-এ এসে এই জুন জুলাইতে সেম 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 100 মিলিমিটার, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কতটুকু বিস্ময়কর। কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে অবশ্যই এখানে এক্সাইটমেন্ট কিছুটা নষ্ট হয়েছে, এবং স্পন্সর যারা আছেন তারা বিরাট একটা, আমার কাছে মনে হয় যে অর্থের ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। কিন্তু তারপরে অবশ্যই কিছু ম্যাচ আমরা দেখতে বঞ্চিত হলাম, মানে এক্সাইটমেন্ট যেটা ওয়ার্ল্ড কাপের সেটা কিন্তু অনেকটাই কিন্তু এখন কিন্তু নিভে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ICC অবশ্যই এইটা মাথায় আছে, কিন্তু যদি রিজার্ভ ডে নিয়েও প্রশ্ন উঠে, তো রিজার্ভ ডে নিয়ে প্রশ্ন আমার কাছে মনে হয় যে এখন উঠাটাই স্বাভাবিক, বিকজ 4টি ম্যাচ কিন্তু ইতিমধ্যে পরিত্যক্ত হয়ে গেছে, এমন নয় যে আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে, এখনও কিন্তু সুযোগ আছে, হয়তো আমরা সেমিফাইনালে গিয়ে হয়তো রিজার্ভ ডে মুখ দেখতে পাবো, রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ICC এমন নয় যে মানে এটা ইচ্ছাকৃতভাবে ভুল করছে তারা, তাও ICC চিন্তা করেছে। ICC ডেভ রিচার্ডসন যেটা বলেছিলেন যে টুর্নামেন্টটা অনেক লম্বা, এমনিতেই টুর্নামেন্টটা অনেক লম্বা, আর রিজার্ভ ডে রাখলে সেটা আরও লম্বা হয়ে যেত, তো ওই সব কথা চিন্তা করে তারা এই পথে হাঁটেননি। যাই হোক, অপি ভাই আপনি তো বিশ্বকাপ পুরো দেখলেন, কার খেলা চোখের কাড়লো, কার দৃষ্টিতে স্পেশালি কেউ আছে কি যে তার খেলা মনে? আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত টুর্নামেন্টের যদি ইংল্যান্ডের দিকে তাকাই থাকি, আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলে যাচ্ছে তারা। জো রুট নো ডাউট যে অসাধারণ আমরা সেঞ্চুরি দেখলাম তার এই টুর্নামেন্টটা, একটি নয় একাধিক। তো এই ধরনের আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানের ব্যাটিং দেখতেও সত্যি খুব ভালো লাগে, যার ব্যাটিংয়ের আর্টটাই ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যতগুলো আপনার বিশ্বের সেরা মানের ব্যাটসম্যানরা আছেন, ইভেন বিরাট কোহলিও খুব একটা বেশি ভালো ছন্দ নেই, কিন্তু তারপরেও কিন্তু জো রুটের খেলার ধরনের আর্টটাই কিন্তু ডিফারেন্ট, তার টেস্টটাই ডিফারেন্ট, তো দেখতেও খুব ভালো লাগে সত্যি। কিন্তু আমার কাছে তারপর আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের বাংলাদেশেও কিন্তু সাকিব আল হাসান আছেন, যেটি কিনা ব্যাট এবং বল দুটিতেই আমার কাছে মনে হয় যে সমানে পাল্লা দিয়ে কিন্তু রানও করে যাচ্ছেন এবং উইকেটও তুলে নিচ্ছেন। তো অলরাউন্ড, বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের এরকম পারফরমেন্স হবে এবং এরকম একটা বিশ্বকাপের মঞ্চে আমরা কিন্তু এটাই কিন্তু আমরা সবসময় এক্সপেক্ট করি, এবং আই বিলিভ দিস যে আমাদের গর্ব সাকিব আল হাসান, তিনি এই ধরনের ক্রিকেট যদি তিনি আরও কিছু ম্যাচ উপহার দেন, আমাদের বাংলাদেশ দল আরও ভালো করবে এবং আরও উপরের দিকে যাবে। স্টিফেন স্মিথ, ডেভিড ওয়ার্নার দুজনেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন, তাদের কামব্যাকটা দুর্দান্ত হয়েছে, আপনি দেখেছেন অলরেডি তারা রানের মধ্যে আছেন, তাদের এই কামব্যাকটা আপনি কীভাবে দেখছেন?
অসাধারণ। আমার কাছে মনে হয় যে তারা দুজন কিন্তু আপনার অস্ট্রেলিয়ার দলে কিন্তু অন্তর্ভুক্ত হওয়ার পরেই আমার কাছে মনে হয় তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট আরও বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এবং প্রতি ম্যাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু কেউ না কেউ ক্লিক করছেন। কোনো লাস্ট ম্যাচে দেখলাম আমরা অ্যারন ফিঞ্চ 150 রানের ঊর্ধ্বে ইনিংস খেলেছেন, স্টিভেন স্মিথ অসাধারণ আমার কাছে মনে হয় যে খেলে যাচ্ছেন, প্রতিটি ম্যাচেই তার কন্ট্রিবিউশন আছে। এবং আপনার ডেভিড ওয়ার্নার তিনিও আমার কাছে মনে হয় যেভাবে শুরুটা করে দেওয়া যাচ্ছেন দলের জন্য, দল সেখানে উপকৃত হচ্ছে। তো এই ধরনের পারফরমেন্স আমার কাছে মনে হয় যে কোনো বড় দলকে কিন্তু মানে স্বপ্ন দেখায় যে সামনে গিয়ে আরও কিছু ভালো করার, তারা কিন্তু সেই জিনিসটাই করে যাচ্ছেন প্রতিনিয়ত। আর টিমের যখন সিনিয়র প্লেয়াররা যখন পারফরমেন্স করে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ টিমের অন্যান্য খেলোয়াড় যারা থাকেন তারাও কিন্তু উজ্জীবিত হন, তারাও কিন্তু তাদের সব সেরা খেলাটা কিন্তু তখন কিন্তু ঢেলে দিতে চান। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে সিনিয়র খেলোয়াড়রা পারফরমেন্স করছে এবং ভালো করছে, তো এটাও আমার কাছে মনে হয় যে একটা টিমের জন্য বিরাট বড় প্রাপ্তি।